আজ একটি ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের সমুদ্র সৈকত বকখালি। এটি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত। এবারে দেখে নিয়ে আমরা ওখানে কিভাবে পৌঁছব। বাসে আসতে চাইলে ধর্মতলা থেকে 30 মিনিট অন্তর বাস ছাড়ে, ভাড়া 100 থেকে 150 মধ্যে হয়, সময় লাগে 3.5 ঘন্টা। আর ট্রেনে যেতে গেলে শিয়ালদা দিয়ে নামখানার ট্রেনে উঠতে হবে, সময় 3 ঘন্টা। তবে এখনকার নতুন টাইম টেবিল অনুযায়ী ট্রেন সংখ্যা কিন্তু খুবই কম, এবং যেহেতু আমরা একদিনে ফিরে আসব তাই আমরা ভোরের একদম প্রথম ট্রেন ধরে নিয়েছিলাম। তখন সকাল হতে অনেকটা সময় বাকি, লাল আভা আকাশে দেখা যাচ্ছে। প্রায় 6টা বাজে, সূর্য গাছের ওখান দিয়ে উঁকি মারছে, আর কুয়াশাগুলোকে দেখো কি সুন্দর লাগছে। সকাল 7টায় আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনের বাইরেই এইসব অটো টোটো তারপরে মারুতি এইসব গাড়ি দাঁড়িয়ে থাকে, এখান থেকে সারাদিনে ঘোরার জন্য গাড়ি বুক করা যায়। তবে এই দরদাম করে নেওয়া ভালো, কারণ লোক দেখলে ওরা বেশি দাম বাড়িয়েই বলে। আমরা এখান থেকে অটো বা টোটো কিছুই ধরিনি, আমরা একেবারে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে গিয়েছিলাম। এই রাস্তাটা থেকে আরেকটু এগোলেই বাস স্ট্যান্ড পড়ে যায়। এটা স্টেশনের পাশেই একটা জায়গা, বৃষ্টিতে জল জমে কি সুন্দর শাপলা ফুটে আছে। এরপর আমরা চলে যাব বকখালি সি বিচে। বাসে করে বকখালি যেতে সময় লাগে প্রায় 40 মিনিট। আমরা প্রথমে বকখালি পৌঁছে ওখানে ব্রেকফাস্ট সারবো, তারপরে আমরা ওখান থেকে একটা টোটো বুক করে সাইট সিন দেখব। বাস স্ট্যান্ড থেকে প্রায় 5 মিনিট দূরে সি বিচ, আর হোটেলে স্টে করতে গেলে 400 টাকা থেকে রুম ভাড়া শুরু। বিচের ধারে এই রাস্তায় অনেক হোটেল আছে, এখান থেকেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর সকালের দিকে জল মোটামুটি দূরে থাকে, তারপরে আস্তে আস্তে জল এগিয়ে আসে। এখানে দীঘার মতো অত জোরালো ঢেউ নেই, কিন্তু খারাপ লাগবে না। এরপর আস্তে আস্তে যতই বেলা বাড়তে লাগলো দেখা গেল সমুদ্রের ঢেউগুলো যেন বিচের দিকে এগিয়ে আসছে। বিচের ধারে আগে অনেক ঝাউবন ছিল, কিন্তু ঝড়ে সব নষ্ট হয়ে গেছে। সবাই দুপুরে স্নান সেরে নিচ্ছে, আর ওই দূরে পাখিগুলো সব লাইন বেঁধে একভাবে চলে যাচ্ছে। এইবার আমরা রওনা দেব হেন্টি আইল্যান্ড। বাস স্ট্যান্ড থেকেই টোটো ঠিক করলাম, 200 টাকা নিয়েছিল। এখন আমাদের নিয়ে যাচ্ছে হেন্টি আইল্যান্ডের দিকে। এই রাস্তাটি যেতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। এই হেন্টি আইল্যান্ড বকখালির মূল আকর্ষণ। এক ইউরোপীয় ব্যক্তির পদবী অনুযায়ী এর নাম হেন্টি আইল্যান্ড। জায়গাটি ম্যানগ্রোভ জঙ্গলে ঢাকা। এখানে ওয়াচ টাওয়ারও আছে, তবে কোভিডের জন্য বন্ধ। সি বিচের আগের জায়গাটি পুরো ম্যানগ্রোভ জঙ্গলে ঢাকা। বকখালি সি বিচ থেকে এই দ্বীপটি বেশ সুন্দর, মনোরম এবং নির্জন। এই সমুদ্রে স্নান করা
আর সমুদ্রে বেশি কাছে যাওয়া নিষেধ আছে। এরপরে আমরা চলে যাব ফ্রেজারগঞ্জ। এটি বকখালি থেকে 2 কিলোমিটার দূরে। অ্যান্ড্রু ফ্রেজারের নাম অনুযায়ী এর নাম ফ্রেজারগঞ্জ। এখানে সাধারণত মাছ ধরা হয়। ছোট ছোট নৌকা আর ট্রলার দিয়ে এখানে মাছ ধরে সেই মাছগুলোকে তারপরে আড়তে পাঠানো হয়। আপনারা চাইলে এখানে দরদাম করে মাছও কিনতে পারেন। কত কত করে কি কি হিসাবে দেন আপনারা? কিলো কত? এইরকমই মাছ 50 টাকা কিলো হবে? 8 টাকা লাগবে। 50 টাকা কিলো হলে 1 কিলো দিয়ে দেন। আমরা এখান থেকে মাছ কিনে আড়ত থেকে বরফ নিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম। তারপরে হঠাৎ চোখে পড়ল এই কুচে মাছটি। দেখো কেমন দেখতে লাগছে। এরপর আমরা চলে যাব ফ্রেজারগঞ্জ সি বিচে। এই জায়গাটি আর কয়েকটি জায়গার থেকে অনেকটা নির্জন এবং নিস্তব্ধ। এখানে মাছ ধরার ট্রলারগুলো আসে এবং যায়, আর ওই যে ওয়াচ টাওয়ারটা, ওটা খারাপ এখন, উঠতে না করে। এই জায়গায় বিকেল অবধি থাকলে সানসেটটা দারুণ লাগতো, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতে হবে। এই যে মাছ ধরার সব ট্রলারগুলো এখানে আসছে আর যাচ্ছে। সি বিচের প্রায় কোনার দিকে এই বোল্ডারগুলোকে দেখে বেশ দীঘা দীঘা লাগছিল। কিছু বায়ুকলও আছে, কিন্তু সেগুলো অকেজো। আর দেখছিলাম এখানে কত কাঁকড়া সব রোদে শুকাতে দিয়েছে, এখানে শুকনো মাছ তৈরি করছিল ওরা। দুপুর 2:30 বেজে গেছে, তখন বকখালিতে পৌঁছে আমরা আবার লাঞ্চ সেরে নিলাম। বিকেলে বাস ধরে নিলাম ট্রেন ধরার জন্য। বকখালি আসা বা যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে, এটা নতুন তৈরি হয়েছে। আর নিচে যে নদীটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। এই নদীটা পার হলেই বকখালি দ্বীপে আমরা পৌঁছতে পারি। আগে যখন এই ব্রিজটা ছিল না, তখন নৌকা করে এই নদী পার হতে হতো। এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।